বিএনপির অবস্থান কর্মসূচিতে নেককারচলক হামলা চালানো হয়েছে। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, পহেলা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরে সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশের প্রচার প্রচারণার জন্য লিফলেট বিতরণ করেছিলেন রাজপথে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি। সুপ্রদর্শক, এ সময় তিনি জনগণের সামনে একটি বক্তব্য দিয়েছেন, যেখানে বিএনপির নেতৃবৃন্দদের প্রতি পুলিশের হয়রানি সহ বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেছেন। সুপ্রদর্শক, বিএনপি নেতাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার এবং হয়রানি করায় জামাতারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং পহেলা আগস্টের সমাবেশে যোগদান করার জন্য জাতিকে উদার্ত আহ্বান জানিয়েছেন। বিস্তারিত আমরা তার মুখ থেকেই শুনে আসব। সম্মানিত ঢাকা নগরবাসী, সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের ভোটের এবং ভাতের অধিকার রক্ষার জন্য ডক্টর শফিকুর রহমান আমিরের জামাত সহ নেতৃবৃন্দের মুক্তি, ওলামা ইকরামের মুক্তি, বিরোধী দলীয় নেতাকর্মীর মুক্তি, একই সাথে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভোটের অধিকার রক্ষার জন্য আগামী পহেলা আগস্ট মঙ্গলবার বাইতুল মোকাররমের উত্তর গেটে দুপুর দুটায় যে সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই সমাবেশে সকল ঢাকা নগরবাসীকে আমরা উদার আহ্বান জানাচ্ছি। আপনারা সেই সমাবেশে অংশগ্রহণ করে বাংলাদেশ জামাত ইসলামী অধিকার আদায় আন্দোলনে ভোটের এবং ভাতের অধিকার সংগ্রামে সবাই অংশগ্রহণ করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সফলভাবে অংশগ্রহণ করে এই দাবি আদায়ের কাজকে আমরা সফল করে তুলব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করব বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক একটি সংগঠন হিসেবে আমাদের এই কার্যক্রমে পুলিশ প্রশাসন, সরকার কর্তৃপক্ষ, জনগণের সামগ্রিক সহায়তার মধ্যে দিয়ে এই সমাবেশ শান্তিপূর্ণভাবে আমরা সফল এবং সার্থক করে তুলব। এই সমাবেশ বাস্তবায়ন করার মধ্য দিয়ে এদেশের মুসলিম খেতে খাওয়া মানুষের ধর্মমূলের অগ্রগতি লাগাম টানার সিদ্ধান্ত আমরা সেদিন গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা আশা করি সেই দিনের সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সরকার ব্যবস্থা এমনভাবে প্রতিষ্ঠিত হবে যার মধ্য দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই সমাবেশে আপনাদের আগামী পহেলা আগস্টের সমাবেশ, জামাত ইসলামীর সমাবেশ, বাইতুল মোকাররমের উত্তর গেটের সমাবেশ, দুপুর দুইটার সমাবেশ, ভোটের এবং ভোটের অধিকার আদায়ের সমাবেশ, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সমাবেশে যোগ দিন, সফল করুন সবাইকে। সে আদত্ত আহ্বান জানিয়ে ঢাকা নগরবাসী অতীতের মতো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আমাদের প্রচার লিফলেট পত্র বিতরণের কার্যক্রম যেটা শুরু হয়েছে, আমরা লক্ষাধিক এই লিফলেট বিতরণ গোটা ঢাকা মহানগরের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ফ্ল্যাটে ফ্ল্যাটে, জনে জনে আমরা এই লিফলেট প্রচার পত্রগুলো বিতরণ করার মধ্য দিয়ে আমরা জাতিকে সচেতন করব, মানুষকে আমরা জাগিয়ে তুলব এই স্বৈরাচারের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক আন্দোলন সফল করার জন্য সবাই সহযোগিতা কামনা করে আপনাদের উপস্থিতি প্রত্যাশা করে এবং প্রশাসন তন্ত্রের সহযোগিতা প্রত্যাশা করে আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে, বিএনপির অবস্থান কর্মসূচিতে নেককারচলক হামলা চালানো হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এই নেককারচলক হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ প্রশাসন এভাবে অন্যায় করতে পারে না, এভাবে জুলুম করতে পারে না, এভাবে অত্যাচার করতে পারে না। আমরা এই জুলুমের অবসানের জন্য, অত্যাচারের অবসানের জন্য আগামী দিনে জনগণের অধিকার আদায় আন্দোলনে সবাইকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও আজকের এই বিএনপির শান্তিপূর্ণ গণঅবস্থানে পুলিশের কতিপয় অতি উৎসাহী কর্মকর্তারা হামলা চালিয়েছে, নেতৃবৃন্দকে পিটিয়েছে এবং পিয়াসে নিক্ষেপ করে জনগণের অধিকারকে তছনছ করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং সামগ্রিকভাবে পুলিশ প্রশাসনের আগামী দিনের নাগরিকের অধিকার আদায়ের আন্দোলনগুলোতে সহযোগিতা কামনা করে আজকের প্রচারপত্র বিতরণ কার্যক্রম আপাতত এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সারা ঢাকা মহানগরীতে আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি চলমান থাকবে। আমাদের সমস্ত নেতাকর্মী থানা এবং বিভাগে ফেরাতে ফেরাতে পাল্টে পাল্টে সকল নাগরিককে আমরা জাগিয়ে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পহেলা আগস্টের সমাবেশ, মঙ্গলবারের সমাবেশ, বাইতুল মোকাররম উত্তর গেটের সমাবেশ, দুপুর দুইটার সমাবেশ সফল হোক, সফল হোক, সার্থক হোক, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসির সাথে কিছু স্বপ্ন জড়া, তারপর পথ চল নির্ভর, আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া, তারপর পথ চল নির্ভর, আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, তোমার পায়ের ছ
ব্যথা কষ্ট করো, ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো, তোমার পায়ের ছাপ কষ্ট করো, ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো, তবে সাথীরা আরো এগিয়ে যাবে, তবে সাথীরা আরো এগিয়ে যাবে, প্রলয় সে হোক যত নির্দয়, প্রলয় সে হোক যত নির্দয়, সাহসের সাথে কিছু তোমার আলো কর দিল সম্পৃক্ত পাহাড়ের মতো, ঠিকই ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত, জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো কর দৃঢ় সম্পৃক্ত, তোমার মনের চোখ তীক্ষ্ণ করো, ক্লান্ত কর্ণ হই তীক্ষ্ণ করো, তোমার মনের চোখ তীক্ষ্ণ করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।